হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ভ্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন সময় হচ্ছে 9টা, আর আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ বার হয়েছে। কালকে বিকেলবেলা এতটা বৃষ্টি হলো, তবুও এতটা রোদ, এতটা মানে একটা ঘুমট গরম আছে। ভেবেছিলাম হয়তো আজকে মনে হয় রোদ বার হবে না, কিন্তু না, সকাল সকালেই খুব কড়া রোদ বার হয়ে গেছে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, যে পরিমাণে গরমটা দিয়েছে। তো চলো, এইদিকে ব্রেকফাস্ট আমাদের করা কমপ্লিট হয়ে গেছে, তো কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখনই মা তুলে নিয়ে আসলো বাগান থেকে, তো কতগুলো বরবটি, এখানে 500-র ওপরেই হবে। তো প্রতিদিনই তুলতে হয় একটু একটু করে, না হলে আবার বুড়ো হয়ে যাবে। তবুও দেখো বুড়ো হয়েছে মনে হয়, যে এটা আর নিয়ে এলো গাছের একটা পেঁপে। তো পেঁপেগুলো দেখো বেশ বড় বড় হয়েছে, আরও বড় হয়। তো এটা খাওয়ার মতো হয়ে গেছে, তো এখন আমি এই সবজিগুলো কেটে নেব। তো চলো দেখতে থাকো। সমস্ত সবজি কাটার পর এখানে দেখো আমি শাক বাছতে বসেছি। আর আজকে শাক তোলা হয়নি, বড় বৌদি তুলে এনেছিল, তখন আমাদেরকে এক ঝুড়ি মতো দিয়ে গেল। তো ভাবলাম যে তাহলে দিয়ে গেছে যখন, বেছেই নি, রান্নাও একবারে হয়ে যাবে। তো ওটাই আমি বাছতে বসেছি। তারপরে কিছুক্ষণ পর বড় বৌদি এসে আমাকে সাহায্য করে দিয়েছিল। আমি আর বড় বৌদি মিলে শাকগুলো বেছে নিয়েছিলাম, তো একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। ওইদিকে সমস্ত সবজি কেটে দেওয়ার পর আমি চলে গেছিলাম স্নানে। তো স্নান করে এসে আমি দেখো এখানে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে প্রচুর পরিমাণে মা জামাকাপড় কেচেছিল, তার মধ্যে বেডশিট ছিল, কাঁথার ওয়ার্ড ছিল, তারপর বালিশের কোভার ছিল, আর এমনি তো জামাকাপড় ছিলই। তো সবে মিলে প্রায় দু বালতি মতো হয়ে গেছিলো, অনেক জামাকাপড় ছিল। জামাকাপড়গুলো ভাঁজ করতে করতে ভাবলাম যে বালিশের কোভারগুলো যখন শুকিয়ে গেছে একবারেই না হয় পরিয়ে দিই, নাহলে পরে আর ওই করে হয় না, আর এ পরে ইচ্ছেও করে না করতে। তো ওই কারণেই আমি দেখো বালিশের কভারগুলো আমি উল্টে সোজা করে নিচ্ছি পরিয়ে দেবো বলে, আর বেডশিটটাও পাততে হবে। তো বেডশিটটা পরে পাতবো জামাকাপড়গুলো সমস্ত ভাঁজ করে তুলে নেওয়ার পর। তো দেখো আমি এখানে বালিশের কভারগুলো একে একে পরিয়ে নিচ্ছি। Thank you.
আর এই জামা কাপড়গুলো কয়েকদিন ধরেই কাচা চলছে, মানে আরও দু তিন দিন ধরে মা জামা কাপড় কেচেই যাচ্ছে। তার মধ্যে ভাইয়ের ঘরের বেডশিট ছিল, বাবার বেডশিট ছিল, তো ওই করে প্রত্যেক দিনই দু বালটি করে জামা কাপড় হচ্ছিল। তো এত তোড়ঝড়ের কারণ হলো এত জামা কাপড় কাচা, তারপরে ঘরদোর পরিষ্কার করা চলছে, কারণ হচ্ছে শুক্রবারে হচ্ছে আমাদের মনসা পুজো। তো শ্রাবণ মাসে একটা মনসা পুজো হয় আর ভাদ্র মাসেও একটা মনসা পুজো হয়। তো আমাদের এইখানে সবাই সবাই না, মানে কিছু কিছু লোক, যেমন আমাদের বাড়িতে আরও কিছু কিছু লোক, তারা এই শ্রাবণ মাসেরটাতেই করে। আবার বলতে পারো অর্ধেক লোক করে শ্রাবণ মাসেরটাই, আবার অর্ধেক গ্রামের লোক করে ভাদ্র মাসেরটাই। তো আমাদের এই শ্রাবণ মাসেরটাতেই হয়, ওই কারণে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো জামা কাপড় কাচার পালা শেষ, কিন্তু ঘরদোর পরিষ্কার করতে আছে, সেগুলো আর দুদিন আছে, হাতে হয়ে যাবে। আর শুক্রবারে পুজোটা আর বৃহস্পতিবারে বার, ওই কারণে আগে কাচাকাচিগুলোই মা করে নিল, কারণ মা যেহেতু উপোস করে। আর আমার শ্বশুর বাড়িতে মনসা পুজো হয় ভাদ্র মাসে, তো তখন আমাদের রান্না পুজো আছে, কিন্তু আমার বাপের বাড়িতে রান্না পুজোটা নেই, এখানে শুধু বার উপোস করে পুজো করা হয়। আর এখানে যেহেতু পুরুলিয়া জেলায় বলি প্রথা আছে, তো যে যা পারে বলিটা দেই, তো এটা যদিও উচিত না কিন্তু এটা চলে আসছে, এটা হয়। আর আমার শ্বশুরবাড়িতে ওই যে বললাম রান্না পুজো রয়েছে। তো চলো তোমাদেরকে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। তো দেখলে ওখানে গামলার মধ্যে রয়েছিল ভাত, আর নিচে ছিল ডাল, এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি, আর এটা হচ্ছে বরবটি আলু ভাজা, আর এদিকে দেখো এখানে রয়েছে বড়ার তরকারি, না এটা হচ্ছে শাক ভাজা, সরি আমি নিজেই ভুলে গেছি। তো এখানে রয়েছে শাক ভাজা, তো তোমরা তখন দেখলে আমাকে শাক ভাজতে, তো ওটা দু তিন রকমের শাক মিক্স ছিল, এই শাকটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে বড়ার তরকারি, এটা বেসনের বড়া, আর ওই যে ওখানে দেখছো ওটা মাছ আছে, তো ওখানে বড় জেঠিমা মাছটা দিয়ে গেছে। আর এই বেসনের বড়ার তরকারিটা খেতে জানো তো প্রচণ্ড ভালো হয়, এটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে মাখা হয়, আর যেমন ডালের বড়া করে ঠিক সেরকমই। আর এখানে কাল রাতে ভাই নিয়ে এসেছিলো মাছ, বেশি আনতে পারিনি, অল্প কয়েকটা এনেছিলো, তোমাদেরকে দেখেছিলাম। তো এখানে ওই মাছটা ঝাল করে দিয়েছে, টক ঝাল মতো করেছে। এখন সময় হচ্ছে 5টা, আর আকাশের অবস্থা দেখো প্রচণ্ড মেঘ করেছে। তো আজকে গরমও ছিল খুব, বৃষ্টি হওয়ারই কথা, জানি না বৃষ্টি কতটা হবে, কিন্তু দেখো মেঘ প্রচণ্ড করেছে, আর বিদ্যুৎ কী হারে চমকাচ্ছে। আর এইদিকে বড় বৌদি বানিয়েছে তালের বড়া, তো বড় বৌদি আমাকে বললো আমি বানিয়েছি তুমি সেটা দেখাবে না, ওই কারণে আমি এটা দেখাচ্ছি। তুই খেয়েছিস তালের বড়া? খেয়েছিস? ওর ভালো লাগে না? দারুণ হয়েছে বৌমা, বড় বৌমা বানাইতে দারুণ হয়েছে। এখানে সবাই হাসাহাসি করছে, কারণ বড় বৌদি ক্যামেরার সামনে আসতে চাইছিল না, বড় বৌদি লজ্জা করছিল, তো আমি জোর করে নিয়েছি, দেখো চুপচাপ হয়ে গেছে। বৌদি বানাইছো, বৌদির কেমন লাগছে? নিজে বানাই কেমন লাগছে? বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করা হয়নি, আসলে কালকে বৃষ্টি শুরু হওয়ার পরই কারেন্ট চলে গেছে, সারা রাত কারেন্ট আসেনি। আজকে সকালে গিয়ে 8টার সময় কারেন্টটা এসেছে, তো অন্ধকারে আর কিছুই দেখাতেও পারিনি, আর ওই রকম অন্ধকারের মধ্যে ভিডিও করতেও ভালো লাগে না, ওই কারণে আর সেইরকমভাবে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। নাহলে রাতের রান্নাবান্না শেয়ার করা যেত, কিংবা ভাই গেছিলো মাছ ধরতে, কালকেও সেটাও শেয়ার করা হয়নি, আসলে প্রচণ্ড অন্ধকার ছিল, তো ওই কারণে আর শেষ করলাম না, ভাবলাম যে সকালবেলায় এসে শেষ করে দিই। তো তোমাদের পুরো ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকের দিনটা খুব ভালো করেই কাটিয়েছি, খুব মজা করে সবাই মিলে কাটিয়েছি। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো এখানেই টাটা বাই বাই, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।